নিউজিল্যান্ডে মাত্র $25 অস্ত্রের লাইসেন্স মেলে, মাত্র $25 বিনিময়ে অস্ত্রের লাইসেন্স মেলে নিউজিল্যান্ড। এছাড়া একজন মানুষ কী পরিমাণ গুলি বা এ সংক্রান্ত সরঞ্জাম কিনতে পারবে সে বিষয়ে কোনো বিধিনিষেধ নেই দেশটির আইনে। কোনো লাইসেন্সধারীর কাছে কীরকম আগ্নেয়াস্ত্র আছে এ জাতীয় কোনো রেজিস্টারের হিসাবও নেই তাদের কাছে। কোনো বিদেশি যদি অস্ত্রের লাইসেন্স কিনতে চান তবে বিমানবন্দর পুলিশকে শুধু দেখাতে হবে তার নিজের দেশে আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে, এক্ষেত্রে কোনো কাগজপত্রের দরকার হয় না। একজন মানুষ কেন আগ্নেয়াস্ত্র রাখতে চান সে বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে না। দেশটিতে পর্যটকদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স বৈধ থাকে 12 মাস বা 1 বছরের জন্য।